সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। জাতীয় সড়কের উপর যত্রতত্র পড়ে রয়েছে বালির সিমেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপিতে 117 নম্বর জাতীয় সড়কের প্রায় ঘটছে দুর্ঘটনা, আর প্রায় ঘটছে মৃত্যুও। রাস্তার উপর থেকে ইমারতি জিনিসপত্র সরাতে কুলপি থানার পুলিশ উদ্যোগ নিলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি স্থানীয়দের। তোমরা কেন রাস্তায় জিনিসপত্র ফেলে রাখো যার জন্য লোকের গাড়ি চালাতে পারে না? ম্যাডাম, রাস্তার পাশে আছে সব। গেলেও ছবিটা বদলায়নি একটুও। আজও 117 নম্বর জাতীয় সড়কে যত্রতত্র পড়ে রয়েছে বালি ও সিমেন্ট। বালিতে পড়ে কখনো লরি বা কখনো গাড়ির চাকা স্লিপ করে যাচ্ছে, কখনো উল্টে যাচ্ছে গাড়ি। বাইক ও সাইকেল দুর্ঘটনা প্রতিদিনের দুর্ঘটনা। এই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করে স্কুল পড়ুয়ারাও, পথ চলতেও অসুবিধায় পড়ছে স্থানীয়রা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় বালি রাস্তার ধারে, রাস্তার উপরে বালি ভরে এসে অ্যাক্সিডেন্ট হয়। এটা হচ্ছে হাই রোড, বালি ইট কাঠ পাথর সব পড়ে যাচ্ছে। বালিগুলো যারা ব্যবসা করতে তাদের বালি যেখানে সেখানে ফেলছে রাস্তার ধারে। পুলিশের যখন সাগর মেলার আগে ডিক্লেয়ার করে দিয়েছিল রাস্তার ধারে যা যানবাহন আছে বালি টনশিপ সব সেইগুলো সব সরিয়ে নাও, কিছু কিছু লোক সরিয়ে নিচ্ছে, কিছু কিছু লোক নিয়ে নিয়ে রাস্তার উপর ইমারতের ব্যবসা করছে। হ্যাঁ, রাস্তার উপরে তো ফেলে রাখছে, জাতীয় সড়কের উপর তো ফেলে রাখছে ওই বালি পাথর ইট। সমস্যা আপনার ধরুন যে গাড়ি সাইড দিতে গেলে তাদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো পাবলিক ওই পাশ থেকে যাচ্ছে সেই সময় দুর্ঘটনা কোনো মুহূর্তে কিছু হতেই পারে। গত 3 মাসে এই পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 12 জন। রাস্তা পরিষ্কার করতে মাঝে মধ্যেই উদ্যোগ নেয় কুলপি থানার পুলিশ, বোঝানো হয় ব্যবসায়ীদেরও, ও এমনকি রাস্তায় পড়ে থাকা ইমারতির জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। তবে কয়েকদিন আবার জেকে সেই ছবি, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন স্থানীয় বিধায়ক। দ্রুত যাতে ওই রাস্তা পরিষ্কার করে দেয় সেই চেষ্টা আমরা করব এবং তাদেরকে নিয়ে যেতে বাধ্য করব আমরা। সেই জন্য তাদেরকে যেমন বাইক দুর্ঘটনা ঘটতে পারে আবার তাদের মালটা নামানো দরকার, তাহলে মালটা তাড়াতাড়ি রাস্তা থেকে রিমুভ করে দিতে হবে, বেশিক্ষণ সেখানে রাখা যাবে না। যদি সেরকম কেউ করে থাকে তাদেরকে আমাদের বক্তব্য হবে যে তাড়াতাড়ি সরিয়ে নাও, রাস্তার পাশে রাখে রাখুক কিন্তু রাস্তার উপরে না, চোখে পড়লে কার মাল দেখব সরিয়ে নেয় যাতে। আমরা বিধায়কের আশ্বাসে আশার আলো দেখছে না স্থানীয়রা। গত ডিসেম্বর মাসে নামখানায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করে, সেই বৈঠকে কুলপি থানার পুলিশের এবং বিধায়কের একটি কাজিয়া আমরা সকলেই জানি। সেই কাজিয়া ছিল রাস্তার ধারে ইমারতি দ্রব্য ফেলা নিয়ে। কিন্তু সেই প্রশাসনিক বৈঠকের পরও আজও পর্যন্ত জাতীয় সড়কের পাশের কুলপির বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত এই রকম ইমারতি মালপত্র পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই ইমারতির মাল যদি রাস্তায় পড়ে থাকে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। কুলপি থানার পুলিশ প্রচার করলেও সেই প্রচারের কোনো সুরাহা মিলছে না। এলাকাবাসী চাইছে যে কুলপি থানার পুলিশ কোনো আইনি ব্যবস্থার মাধ্যমে এই প্রচার অভিযান সফল করুক। কুলপি থেকে ক্যামেরায় মনোজ বাগের সাথে মেহবুব গাজীর রিপোর্ট, আলিপুর বার্তা।